নমস্কার বন্ধুরা, সিস্টার ফুলেসপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকের একটা নতুন রেসিপি তৈরি করব, সেটি হলো শোল মাছ দিয়ে আলুর হালকা ঝোল। দেখুন মাছটি কিভাবে কাটবো, চলুন তাহলে দেখে নেওয়া যাক। শোল মাছ কাটা হচ্ছে। শোল মাছের সাইজটা দেখতে খুবই বড়, খেতে খুবই টেস্টি। হালকা করে আলু দিয়ে ঝোল করব। মাছ এবার কেটে নেব। কিভাবে মাছটা কাটছি লক্ষ্য করুন। মাছ এইভাবে কেটে নেবো প্রথমে। মাছের পিসগুলো এরকম বড় বড় সাইজ করব, যাতে ভাজার সময় কোনো অসুবিধা না হয়। মাথাটা দুটো খণ্ড করে নেব। খণ্ডটা কিভাবে করছি, মাথা এভাবেই দুটো খণ্ড করে নেব। মাছ কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। পুকুর থেকে প্রথমে ধুয়ে নিয়েছি, আবার উপরে এনে আবার একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এই মাছটাকে ভালোভাবে ধুলে মাছটা দেখতে সুন্দর লাগে, ভাজার সময় ভালো হয়। মাছ ধোয়া হয়ে গেছে, এবার মাছে আমি হলুদ আর লবণ মাখিয়ে নেব। হলুদ আর লবণ মাখানোর পরে 15 থেকে 20 মিনিট ঢেকে রাখবো আমি, তারপরে গিয়ে ভাজবো। লবণ পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, তারপরে দিলাম হলুদ। এবার আমি আলু কেটে নেব। এইভাবে আমি 4 থেকে 5টি আলু কেটে নেব। আলুগুলো আমার কাটা হয়ে গেছে, এবার ধুয়ে তুলে নেব। আলু ধোয়া হয়ে গেছে, এবার মশলা করে নেব। এই রেসিপিটি বানানোর জন্য যে মশলা নিয়েছি সেই মশলাগুলো এবার আমি দেখাবো আপনাদের। লবণ, ধনের গুঁড়ো, হলুদ, কাঁচা লঙ্কা দুটো, পেঁয়াজ কুচি, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, আর গরম মশলা, আর সরষার তেল। এবার আদা বেটে নেব, জিরে বেটে নেব, আর রসুনটা থেঁতো করে নেব। আদা আর জিরা এবার বেটে নেব একসঙ্গে, আদা আর জিরেটা একসঙ্গে বেটে নেব। বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। উনানে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, এবার তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেব।
মাছ ভাজা হয়ে গেছে, এবার মাংয়ে নেবো। এই মাছগুলো একটু শক্ত করে ভাজা হয়ে যাবে, গা লাল হয়ে যাবে এমন করে ভাজতে হবে। এই যে মাছ এইভাবে শক্ত করে ভাজা হবে, এরকম লাল হয়ে যাবে ভাজার উপরে, ভাজার পরে লাল হয়ে যাবে, সেইভাবেই নামিয়ে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে নামিয়ে নেবে। এই যে মাছ ভেজে নিয়েছি, কড়া গরম হয়ে গেছে, এবার তেল দেব। তেল গরম হয়ে গেছে, আলু দিয়ে দেব, আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াই তেল আছে, ওই তেলে দিয়ে দেবো মশলা, পেঁয়াজ কুচি, 2 থেকে 3টে কাঁচ লঙ্কা দিয়ে, রসুন বাটা, হলুদ, লবণ, জিরে আর আদা বাটা, সামান্য একটু জল দেবো, কারণ এটা আদা দিয়েছি, আদাটা পুড়ে যাবে। লঙ্কার গুঁড়ো, এবার দেবো ভেজে রাখা আলু, আলু ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো জল পরিমাণ মতো। জল ফুটে গেছে, এবার দেবো ভেজে রাখা মাছ। ঝোল ফুটছে, এবার দেবো ধনের গুঁড়ো, তরকারি হয়ে গেছে, আবার নামিয়ে নেবো। তরকারির কালারটা কত সুন্দর হয়েছে দেখুন।